সিনেমার শুরুতেই একটা কাহিনীর কথা বলা হয় যেটা কিনা 1800 শতাব্দীর। সেই সময় লোকজন অনেক বেশি ট্র্যাডিশনাল ছিল, জিনিসপত্র সম্পর্কে তাদের খুব একটা বেশি জ্ঞান ছিল না, ম্যাপ তো দূরের কথা, কোনো বর্ডারও ছিল না। এখানে একটা ইভিল গোটের কথাও বলা হয় যে ছিল ভীষণই ভয়ঙ্কর, তার চোখের দিকে যেই তাকাতো সেই মারা যেত। সেখানে এক ইয়ং লেডি ফুলের সাথে একটা মোমবাতি জ্বালিয়ে জলে ভাসিয়ে দিত, কারণ তার বিশ্বাস ছিল তার সাথে সেই ব্যক্তিরই বিয়ে হবে যে কিনা এই পাত্রটি পাবে। নাতুসিয়া নামে মেয়েটি একদিন রাজার কন্যার ডেড বডি দেখতে পায় এবং সে ভয় পেয়ে জলের মধ্যে পড়ে যায়। তখনই সেখানে শিপের মতো দেখতে একটা অদ্ভুত ক্রিয়েচার আসে এবং অজ্ঞান হয়ে যাওয়া মেয়েটিকে জল থেকে উদ্ধার করে ওপরে আনে। আমরা এখানে দেখতে পাই গাছগুলিতেও আগুন ধরে যায়। এরপর রাজা তার কন্যার ডেড বডি খুঁজে পায়। এখানে দেখা যায় আসলে রাজার কন্যা তখনও মারা যায়নি, তার মধ্যে তখনও কিছু শ্বাস বাকি রয়েছে। সে তার বাবাকে বলে তার শেষ একটা ইচ্ছা রয়েছে, যে কোনো একজন প্রিস্ট তার ডেড বডিটাকে 3 দিন ধরে চার্চে রেখে তার জন্য প্রে করবে, কারণ সেই জানে সেই শিপের মতো দেখতে ক্রিয়েচারটার পিছনের আসল রহস্যটা কি। আর সেই প্রিস্টকে দিন রাত্রি সারাক্ষণ সেখানেই থাকতে হবে। এই কথাটা বলার পর রাজার কন্যা মারা যায়। এরপর রাজা তার কন্যার দেহ চার্চে নিয়ে আসে এবং সেখানে একজন প্রিস্টকে বলে, তুমি আমার মেয়ের জন্য সারা দিন রাত প্রার্থনা করবে, তার বদলে আমি তোমাকে 1000টা সোনার কয়েন দেব, আর এখান থেকে পালানোর চেষ্টা করলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর সেই প্রিস্ট প্রার্থনা শুরু করে দেয় এবং প্রার্থনা শুরু করার সাথে সাথে সেখান থেকে ধোঁয়া বেরোতে থাকে, সেখানকার সমস্ত মোমবাতি নিভে যায়, চারিদিক অন্ধকার হয়ে আসে, এর ফলে সে কিছুটা ভয় পেয়ে যায়। এরপর সে প্রিস্টের চারিদিকে ফুল উড়তে থাকে, সেই ক্রস দিয়ে তার নিজের চারিদিকে একটা গোল কেটে বাউন্ডারি তৈরি করে নেয়, কারণ তার মনে হয় যতক্ষণ সে বাউন্ডারির মধ্যে থাকবে ততক্ষণ সে সুরক্ষিত থাকবে। কিন্তু সে বাঁচতে পারে না, রাজার কন্যার আত্মা সেখানে চলে এসে তাকে মেরে ফেলে। এরপর আমরা আরেকজনকে দেখতে পাই, যে কিনা মুভির প্রধান ক্যারেক্টার, যার নাম ছিল জোনাথন। সেই সময় সে একটা মেয়ের সাথে ছিল। এই সময় মেয়েটার বাবা সেখানে চলে আসে এবং তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। তারপর তার বাবা বলে, আমার মেয়েকে তোমাকে এক্ষুনি বিয়ে করতে হবে। তারপর জোনাথন বলে, হ্যাঁ আমি বিয়ে করব, তবে এক্ষুনি না। তারপর জোনাথন সেখান থেকে পালিয়ে একটা ক্যারেজের মধ্যে বসে সেখান থেকে চলে যায়, এবং এখান থেকেই আমরা জানতে পারি যে জোনাথন ম্যাপ বানাতে জানে, আর সে তার ম্যাপ এই শহর থেকেই শুরু করবে। সে পুরো পৃথিবীতে ঘুরে সেখানকার ম্যাপ তৈরি করতে চায়। সে পায়রার মাধ্যমে তার বন্ধুদের উদ্দেশ্যে কিছু চিঠি পাঠাতো। তারপর সেই রাজাকে দেখানো হয়, যে কিনা আরেকটা প্রিস্টকে 1000টা সোনার কয়েন দেয়। রাজা তাকে আদেশ দেয় সেই অন্য প্রিস্টকে এই সোনার কয়েনগুলো দিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই প্রিস্ট যখন সোনার কয়েনগুলো নিয়ে সেখানে আসে, সে দরজা খুলতেই অবাক হয়ে যায়, কারণ সে এসে সেখানে প্রথম প্রিস্টের ডেড বডি দেখতে পায় এবং সেখানে সেই সার্কেলটিকেও দেখতে পায়। তখন সে বুঝতে পেরে যায় এখানে ইভিল পাওয়ার আছে এবং ভয় তার হাত থেকে সেই সমস্ত সোনার কয়েনগুলো পড়ে যায় এবং সে বলে, এক্ষুনি এই জায়গাটা বন্ধ হয়ে যাবে, আর কেউ এখানে আসবে না। সেখানে দুজন ভাইকেও দেখা যায়, যারা কিনা খুব লোভী, সেই সোনার কয়েনের লোভে তারা সেখানে আসে। তারা কয়েনগুলোকে একসাথে জড়ো করতে থাকে। তখন সেই প্রিস্টা বলে তাদেরকে ওপরের চার্চের সেই জায়গাটা বন্ধ করতে হবে। সেই জায়গাটা বন্ধ করতে গিয়ে একজন প্রিস্ট সেখান থেকে নিচে পড়ে যায় এবং একটা লাঠির টুকরো তার চোখের ভেতর ঢুকে যায়। এসবের মাঝেই কিং এবং টাউনের লোকজন সেখানে চলে আসে। তখন সেই প্রিস্ট এবং তার দুই ভাই রাজার কাছে যায় এবং গিয়ে বলে, এই চার্চে ইভিল পাওয়ার আছে এবং এটা অভিশপ্ত। সেই তিন ভাই চার্চ থেকে সেই সোনার কয়েনগুলো চুরি করে নিয়েছিল, তাই তারা চাইতো না যে এই বিষয়ে অন্য কেউ জানুক। রাজা তখন জিজ্ঞাসা করে এই কথাটার মানে কি। তখন হঠাৎই এর আশেপাশে প্রচুর কাক উড়তে থাকে। এরপর প্রিস্ট বলে, সবার সুরক্ষার জন্য কেউ যেন সেই চার্চে প্রবেশ না করে। রাজাও তার কথা মেনে নেয়। রাজার কন্যার দেহ সেই চার্চেই পড়েছিল। রাজা নতুন চার্চ বানিয়ে সেখানে প্রে করতে থাকে, যাতে সেই পুরনো চার্চ পুরোপুরি সিলড হয়ে যায়। তখনই সেখানে অনেক ইভিল পাওয়ার চলে আসে।
যার কারণে সেখানে থাকা সমস্ত লোক খুব ভয় পেয়ে যায়। সেই সমস্ত ইভিল পাওয়ার প্রিস্টের পিছনে ছিল, তাই সমস্ত লোকজন ভগবানকে স্মরণ করছিল। শিপের মতো দেখতে সেই ক্রিয়েচার তখন অন্য একটা চার্চের মাথায় বসেছিল, যে কিনা সবকিছু দেখছিল। এরপর সেখানে আবার প্রচুর কাক চলে আসে। এরপর সেই ঘটনার এক বছর অতিক্রান্ত হয়। সেই সময় জোনাথনও সেখানে চলে এসেছিল এবং তার সাথে কিছু লোক ছিল যারা কিনা একসাথে খাওয়া দাওয়া করত। তখন দুজন লোক জোনাথনের সাথে কথা বলতে বলতেই সেই টাউনের ব্যাপারে তাকে বলে এবং এটাও বলে যে আগের বছরই আমরা সেখানে গিয়েছিলাম এবং আমাদের মধ্যে একটা বন্ধু পুরোপুরি নিখোঁজ হয়ে গিয়েছিল, যে কিনা একজন প্রিস্ট ছিল। তারা একদিন রাস্তা ভুলে অন্য রাস্তায় চলে গিয়েছিল এবং তারা একজন বুড়ির বাড়িতে আশ্রয় নিয়েছিল। তখন তাদের মধ্যেই সেই বন্ধুটি অদ্ভুত কিছু জিনিস খেয়াল করেছিল। তখনই সেই বৃদ্ধ মহিলাটি আমাদের ওপর অ্যাটাক করে দেয় এবং আমাদের তিনজন বন্ধুর মধ্যে সেই বন্ধুকে নিয়ে পুরোপুরি চলে যায়। তারপর জলে তার রিফ্লেকশন আমরা দেখতে পেয়েছিলাম এবং সেখান থেকে বুঝতে পেরেছিলাম যে সে আর কেউ নয়, সে হলো রাজার কন্যা। এই সব শুনে জোনাথন তাদের কথায় বিশ্বাস করে না। সে এই সমস্ত কিছু শুনে হাসতে থাকে, কারণ সে ট্র্যাডিশনাল নয় বরং বিজ্ঞানের পূজারি ছিল। তারপর জোনাথন যখন বাইরে আসে, তার ঘোড়াগুলো নিজে থেকেই চলতে আরম্ভ করে। তারপর জোনাথন তার পিছনে দৌড়াতে থাকে এবং তাড়াতাড়ি করে সেই ক্যারেজের মধ্যে উঠে পড়ে। তারপর সে দেখে অদ্ভুত ধরনের কিছু জন্তু তার পিছনে তাড়া করেছে। আরো জোরে সে ঘোড়াগুলোকে দৌড় করাতে থাকে, কিন্তু তার গাড়িতে আগুন ধরে যায়। জোনাথন সেই জানোয়ারগুলোকে শুট করতে থাকে, কিন্তু তবুও সেই জন্তুগুলো তার পিছু করতে থাকে। তার সামনে অনেকগুলো ক্রসও ছিল, তাদের থেকে বাঁচার জন্য জোনাথন সেই শেষ ক্রসটাকে উড়িয়ে দেয়। শহরের লোকজন খুব ভয় অবস্থায় ছিল। সেখানে সেই জোনাথন পড়ে যায়। সেখানে সেই বৃদ্ধ প্রিস্ট ছিল। সেই প্রিস্ট এমনিতে খুব খারাপ লোকও ছিল। সে একটা বই দেখে এবং বলে এটাও সেই শয়তানি পাঠিয়েছে। জোনাথন সেটাকে ইগনোর করে এবং সেখানে থাকারই সিদ্ধান্ত নেয়, যতদিন কিনা সে তার ম্যাপ মেশিনটাকে ঠিক করতে না পারছে। রাজার কথায় এমনিতেও সে প্রিস্ট খুব বিরক্ত ছিল, কারণ রাজা চাইছিল যে তার কন্যার দেহ এখনো সেই চার্চেই আসে এবং সে তার ফুনেরাল করতে চায়। এরপর রাজা জোনাথনের ব্যাপারে জানতে পারে এবং চুপি চুপি তাকে তার কাছে ডাকে। এরপর কিং জোনাথনকে সেই টাউনের ম্যাপ বানানোর জন্য বলে, যেখানে চার্চকে সেই টাউনের একদম মাঝখানেই বানাতে হবে। কিং তাকে বলে, এর বদলে আমি তোমাকে 1000টা সোনার কয়েন দেব এবং এই কাজে তোমাকে আমার এক লোক সাহায্য করবে। এই কাজটা জোনাথনকে খুব চুপি চুপি করার জন্য নির্দেশ দেয় রাজা, কিন্তু এই কথা সেই প্রিস্ট জানতে পেরে যায় এবং সে তার দুই ভাইকেও ডেকে নেয়। সেই প্রিস্ট তার দুই ভাইকে ব্ল্যাকমেল করে বলে যে আমি জানি যে তোমরাই সেই কয়েনগুলো চুরি করেছ, তাকে কিছুতেই চার্চের দরজা খুলতে দেবে না। এর পরের দিন সেই দুই ভাই জোনাথনের কাছে গিয়ে যে যার নিজের গল্প করতে থাকে। রাজার কন্যাকে নিয়ে এবং তার মৃতদেহকে কেন্দ্র করে এবং যেই প্রিস্ট তার দেহকে প্রার্থনা করছিল তাকে নিয়ে বিভিন্ন গল্প বলতে থাকে। তাদের কোনো কথাই বিশ্বাস করে না জোনাথন, কারণ সে মনে মনে ভাবে তারা হয়তো মদের নেশায় বিভোর হয়ে আছে, তাই উল্টো পাল্টা কথা বলছে। তারপর জোনাথন হঠাৎ করে তাদের ফেসিয়াল চেঞ্জ দেখতে পায়। তারা দুজনেই মনস্টারে রূপান্তরিত হয়। এরপর জোনাথন সেখানে রাজার কন্যার আত্মাও দেখতে পায়, যার জন্য এবার সে ভয় পেয়ে যায় এবং সবকিছুতে বিশ্বাস করতে শুরু করে। এরপর জোনাথন তার চারপাশ ঘিরে ফেলে এবং একটা বাকেট থেকে তেল পড়ে যায় এবং সেখানে আগুন ধরে যায়। সেই আগুনের মধ্যে থেকেই অনেক ইভিলের উৎপত্তি হয়। সেখানেই জোনাথন ইভিল গোট দেখতে পায়, যার অনেকগুলো চোখ ছিল। সে তাকে নির্দেশ দেয় যে তাকে একটা কাজ করতে হবে, সেই শিপ গোস্টের ব্যাপারে তাকে জানতে হবে, না তো তাকে মেরে ফেলা হবে। এরপর জোনাথন সেই চার্চের কাছে যায়, কিন্তু চার্চের দরজা বন্ধ ছিল। সে দড়ি বেয়ে চার্চের উপরে ওঠে। অন্যদিকে সেই প্রিস্টের দু ভাইও সেখানে চলে আসে। এক ভাই নিচে সোনার কয়েন গুনছিল। এদিকে জোনাথন ওপরে উঠে টের পায় যে তার ব্যাগটা কাছে নেই। সে ভাবে হয়তো নিচে পড়ে গেছে। নিচে দেখতে যায় এবং সেখানে ওপরেই একটা মূর্তি ঝুলছিল। প্রায় তার গায়ে আঘাত লাগতে যাচ্ছিল, কিন্তু সে নিচে পড়ে যায়। তবে সেই রাজার পাঠানো বন্ধুটা তাকে বাঁচিয়ে দেয়।
এরপর সেই দুই প্রিস্টের ভাই সেখানে এসে খোঁজ করতে থাকে এবং কিছু না পেয়ে শুধুমাত্র জোনাথানের পাইপ দেখে এবং তারপর সেই কিং এর বন্ধুকে কিডন্যাপ করে এবং তাকে খুব বাজেভাবে টর্চার করতে থাকে তার মুখ থেকে সমস্ত কথা শোনার জন্য। অবশেষে বাধ্য হয়ে সেই কিং এর বন্ধু তাদেরকে সমস্ত কথা বলে দেয়, তারপর সেই প্রিস্ট তাদেরকে ছেড়ে দেয়। কিং এর সেই বন্ধু বুঝতে পেরেছিল যে প্রিস্টের দুই ভাই তাকে এবং জোনাথানকে হত্যা করতে চায়। সে সঙ্গে সঙ্গে জোনাথানের কাছে যায় এবং তার খোঁজ না পেয়ে তার বন্ধুর কাছে যায়। তার বন্ধু আর কেউ না বরং নাচুজিয়া, সেই মেয়েটা এক বছর আগে যেমন ছিল এখনই তেমনই আছে। রাজার বন্ধু তাকে গিয়ে জোনাথানের সাথে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, নাতুজিয়াও রাজি হয়ে যায়। এদিকে অপর ভাই সোনার কয়েনের জন্য নিজেদের মধ্যে লড়াই করতে থাকে এবং একজনের বুকে আরেকজন চাকু চালিয়ে দেয়। সেই সময় নাতুজিয়াও সেখানে এসে পড়েছিল। অপরদিকে সারা টাউনের লোককে কিং এর অপোজিটে করে নিয়েছিল সেই প্রিস্টরা। নাতুজিয়া সেখানে চলে আসার পর তার হাতে চাকুটা ধরিয়ে দেয় সেই প্রিস্ট এবং এমন হাবভাব করে যেন তার সেই ভাইকে নাতুজিয়াই খুন করেছে এবং এখন তাকে খুন করতে চাইছে। গ্রামের লোকজন এই কথা বিশ্বাস করে নেয় এবং নাতুজিয়াকে ধরে রাখে, কারণ তারা বিশ্বাস করছিল তার মধ্যে হয়তো ইভিল পাওয়ার আছে। অন্যদিকে জোনাথান এবং তার বন্ধু পালাতে যাচ্ছিল, হঠাৎই তারা একটা ঝিলের মধ্যে পড়ে যায়। তখনই কেউ জোনাথানকে তার সেই ব্যাগ দিয়ে উপরের দিকে টানে, যেটা কিনা চার্চে হারিয়ে গিয়েছিল। জোনাথান তার নিজের ব্যাগ পেয়ে যায় এবং তার সাথে শিপের মতো দেখতে সেই ক্রিয়েচারের স্কিনও পেয়ে যায়। তারপর সে রাজার কাছে আসে এবং বলে যে আপনি আমাকে ম্যাপ তৈরি করতে বলেননি না এবং আপনি চাননি সেটা, আসল আপনার উদ্দেশ্য হলো আপনার কন্যার কিলার কে সেটা ধরার জন্য এবং আপনি এটাই চান যে চার্চে আসলে কি হয়েছিল তার বিবরণ জানতে। তখন কিং বলে হ্যাঁ এটা সত্যি এবং কিং জোনাথানকে রিকোয়েস্ট করে যে প্লিজ তুমি এটা করে দাও, তুমি এটা করতে পারো কারণ তোমার মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে। জোনাথান এতে রাজি হয়ে যায়। অন্যদিকে টাউনের লোকজন নাতুজিয়াকে সাজা দিতে থাকে এবং তারা ডিসাইড করে তাকে মেরে ফেলার। রাজা সেখানে এসে তাদেরকে বারণ করে, তবে টাউনের লোকজন প্রিস্টকেই সবচেয়ে বেশি বিশ্বাস করত, তাই তারা রাজার কথা অগ্রাহ্য করে। এদিকে জোনাথানকেও কিডন্যাপ করে সেখানেই নিয়ে আসে যেখানে নাতুজিয়া ছিল। সেখানে এসে জোনাথান জানতে পারে আসলে শিপের মতো দেখতে ক্রিয়েচারটা সম্পর্কে নাতুজিয়া জানে, কারণ সে রোজ তাকে খাবার দিত এবং জিলের ধারে সে এই কারণেই এসেছিল। এরপর জোনাথান তার ম্যাপটাও খুঁজে পায় এবং সে প্রিস্টের প্ল্যানটা সেখানে শুনে ফেলে। প্রিস্টের এটাই প্ল্যান ছিল যে রাজাকে মেরে ফেলা, কারণ যে প্রিস্ট বেঁচেছিল সে রাজা হতে চায়। এরপর একজন লোক এসে জোনাথানকে বাঁচায় এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পথেই জোনাথান সেই রাজার বন্ধুকেও দেখে যে কিনা তার সাথেই ছিল। কিং এর সেই বন্ধুটি প্রিস্টের ঘরে আগুন লাগিয়ে দেয়। এরপর সেই প্রিস্ট এবং টাউনের লোকজনদের দেখা যায় যারা কিনা নাতুজিয়াকে একটা বোর্ডের সাথে বেঁধে রেখেছে। প্রিস্ট তাদেরকে বলে সে যদি ঝিলের জলে ডুবে যায় তাহলে সত্যি তার মধ্যে কোনো ইভিল পাওয়ার ছিল, আর যদি সে না ডুবে তার মধ্যে সে ঠিক আছে। প্রিস্ট বদমাইশি করে যে বোটে নাতুজিয়াকে তুলবে সেখানে প্রচুর পাথর রেখে দেয় এবং কিছু হোলও করে দেয়। রাজার বন্ধুর গায়ে সেই ক্রসটা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু জোনাথান এসে তাকে বাঁচিয়ে দেয় এবং বলে যে শিপের মতো দেখতে সেই ক্রিয়েচারটা আসলে কোনো মানুষই, আমাদের যে করেই হোক তাই এখন নাতুজিয়াকে বাঁচাতেই হবে। এরপর নাতুজিয়ার বোট সেই জলে ভাসিয়ে দেওয়া হয়। হঠাৎই তারা দেখে সামনের গাছে সেই শিপের মতো ক্রিয়েচারটা। টাউনের লোকজন তার দিকে ছুটতে থাকে। প্রিস্ট তাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এদিকে জোনাথান চার্চের দরজা খুলে ভেতরে ঢুকে শকড হয়ে যায়। রাজার কন্যার মৃতদেহ যেমন ছিল তেমন ভাবেই পড়ে আছে এবং তার দেহে অনেক ফ্রেশ ফ্লাওয়ারও রয়েছে। এমন সময় একটা লোক এসে জোনাথানের ম্যাপটা চুরি করার চেষ্টা করে। জোনাথান গুলি চালিয়ে তাকে ভয় দেখিয়ে দেয় এবং সেখান থেকেই আমরা জানতে পারি সেই মানুষটা আসলে কেউই নয়, সেই প্রিস্ট ছিল। সেই প্রিস্ট যে কিনা তার রাজার কন্যার দেহটাকে প্রে করছিল। তারপর সে জোনাথানকে বলে যখন সেই ক্যান্ডেলের প্লেটগুলোতে রাখা হচ্ছিল তখন সেই রাজার কন্যার প্লেটটা সে নিয়ে নিয়েছিল এবং তখনই সে শিপের মতো দেখতে ক্রিয়েচারটাকে দেখতে পায়। তারপর সেই ক্রিয়েচারটা আমাদের উপর অ্যাটাক করে দেয়, তার জন্যই নাতুজিয়া জলে পড়ে যায়। তারপর তার স্কিন পড়ে আমি নাতুজিয়াকে বাঁচাই।
আর এই জন্যই নাৎসোজিয়া রোজ আমাদেরকে খাবার দিত, অর্থাৎ আমাকে খাবার দিত। এই জন্যই আমি অনেকবার পালাবারও চেষ্টা করেছি, কারণ আমার ভয় ছিল যে কেউ যদি আমাকে ধরে ফেলে তার ফল ভালো হবে না। আর আমি সেই দুই ভাইয়ের কয়েন চুরি করেছিলাম এবং তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছিলাম। সে বলে চার্চে আমার 3 দিন অতিক্রম হয়, কিন্তু তারপর কেউ আমাকে একটা অ্যাটাক করে দেয়। জোনাথন তাকে জিজ্ঞাসা করে কে তোমাকে অ্যাটাক করেছিল, তারপর সে তার পিছনে ইশারা করে, পিছনে ফিরে দেখে সে আর কেউ নয় বরং সেই খারাপ প্রিস্ট যে জোনাথনকে অ্যাটাক করে তাকে অজ্ঞান করে দেয়, এবং এই প্রিস্টটি তার সেই অন্য প্রিস্টের বন্ধুকে অ্যাটাক করেছিল। সে যে শিবের পোশাক পরে লোকদেরকে ভয় দেখাচ্ছে সেটা সেই লোভী ভাইয়ের একজন জানতে পেরে যায় এবং তাকে আক্রমণ করতে আসে। টাউনের লোকজন তাকে এটা করতে বারণ করে এবং সে সেই কিং এর সাথীকে বাঁচিয়ে দেয়, কারণ তারা জানতে পেরে গেছিল এই সবকিছু মিথ্যা, আসলে শিপের মতো দেখতে ক্রিয়েচারের অস্তিত্বই নেই। তারপর সেই খারাপ প্রিস্ট অন্য প্রিস্টটাকেও রাজার কন্যার সাথে সেই কফিনে বন্দি করে দেয় এবং এখানে সবকিছু রিভিল করে দেয় যে এসব আমি শুরু করেছিলাম, কারণ আমি কিং এর কন্যাকে খুব পছন্দ করতাম আর আমি শিপের মতো দেখতে স্কিন পরে রাজার কন্যাকে আক্রমণও করেছিলাম। এরপর জোনাথনের জ্ঞান ফিরে যায় এবং সে তার পাশে সেই খারাপ প্রিস্টকে দেখতে পায় এবং সেই প্রিস্ট জোনাথনকে বলে আমি ইউরোপ থেকে নলেজ এনেছিলাম এবং নতুন নতুন ইনভেনশনের চেষ্টা করেছিলাম। চার্চে যে সমস্ত ইভিল দেখা যাচ্ছিল আসলে সেগুলো প্রজেকশনের জন্য। এরপর রাজার বন্ধু নাৎসোজিয়াকে বাঁচাতে যায়, কিন্তু ততক্ষণে নাৎসোজিয়া প্রায় ডুবে গিয়েছিল। প্রিস্ট জোনাথনকে বলে এবার তুমি মরতে চলেছ, তাই সমস্ত রকম প্রেয়ার করে ফেলো। এরপর জোনাথন বই পড়তে থাকে এবং তার শৈশবের কথা স্মরণ করতে থাকে। তখনই চার্চের বাইরে টাউনের সমস্ত লোক চলে আসে, তাদের আওয়াজ শুনে জোনাথনকে সেই প্রিস্টটা মারতে যাচ্ছিলই, কিন্তু সেই সময় সেই মূর্তির মতো বিশাল ক্রসটা প্রিস্টের গায়ে পড়ে যায় এবং সে মারা যায়। সমস্ত লোক সেখানে এসে এটাকে মিরাকেল বলতে থাকে। এদিকে নাৎসোজিয়ার বোট ওপরে উঠে আসে, যার ফলে নাৎসোজিয়া বেঁচে যায়। অন্যদিকে সেই লোভী ভাই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার ঘোড়া তাকে খুব জোরে কিক করে এবং সে সেখান থেকে ছিটকে পড়ে যায়। এরপর সেই কিং এর বন্ধু এবং নাৎসোজিয়ার বিয়ে হয়ে যায়। এরপর জোনাথন সবাইকে নতুন টেকনোলজি দেখায় যাতে নেক্সট টাইম এই সব প্রজেকশনের জন্য কেউ আর বোকা না হয়ে যায়। এরপর রাজাও তার কন্যার শ্রাদ্ধানুষ্ঠান করে এবং তাকে খুব ভালোভাবে বিদায় দেয়। এরপর জোনাথনকে তার ক্যারেজে দেখা যায় এবং সে নিজের মনে মনেই ভাবতে থাকে যেই সময় সে ইভিল গোটকে দেখেছিল তখন সে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল আর সেই সব হ্যালুসিনেশন থেকেই তার মনে সব ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছিল। এরপর জোনাথন আরো আগে এগোতে থাকে এবং এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা বলুন, এই মুভিটার এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।